ভাই রামাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনাবলীর ভিতরে তাও একটি নিদর্শন যা আমি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানাইছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়ে দিয়েছি। নারীর প্রতি সদ্ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে, নারীর উপরে অত্যাচার করতে পারবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকুন সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো, সে তোমার সমান অধিকার। তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাখ সাহেব হয়ে যাও, তার সঙ্গে মহব্বত ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পরস্পর পরস্পরের পরিচ্ছদ স্বরূপ। স্ত্রী মানে কাপড়ের বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে একের সাথে অপর অগ্নিভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সদ ব্যবহার করো। তালাকের ব্যাপারে যদি পরিবনা না হয়, ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে, এটা ইসলামের একটি নিয়ামত, যারা বলেন আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত। অনেকে বলে, যারা বোঝে না তারা বলে যে একটা নারীর উপরে জুলুম, না জুলুম না। স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, তার জাল মার্কা হয়, জালিম হয়, তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে, ইসলামের ব্যবস্থা করেনি। ইসলাম বলেছে কোষের মাধ্যমে নেকা ফাত করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো, নারীর অধিকার আছে, যারা বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি জালিমা হয়, অত্যাচারিণী বিচারিণী, স্বামীর কথা শোনে না, অন্যায় অবৈধভাবে চলে, এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার চিরদিন নিয়ে মরবে, আল্লাহ কয়েছে না। এমন অবস্থা যদি হয়, ফামসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয় উত্তম ভাবে নিজেদের কাছে রাখো অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও। হয় ভালোভাবে রাখো, না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও। পাইকারি দরে মানে বাপের বাড়ি ফালাই ফিরে যে ঝুলাই রাখবা, এইটা পারবা না। আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, তাও শরীয়ত সম্মত ভাবে। নারীরা এই সমস্ত জানে না, সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না। প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকা। পর্দা কোনো অবরোধের নাম নয়। নারীকে তিন তালাক যে ব্যবস্থা করা হয়েছে, তিন তালাক একসাথে দেওয়া বিধান, নারীকে এটা জানতে হবে। মশলা তালাক হবে তিন মাসে, তিন তহুরে এক এক তালাক। যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে অবাধ্য স্ত্রী এক তালাক দাও, বিছানা আলাদা করে দাও, তারপরে দেখো এক মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রুজু করে দাও। যদি এক মাসে না হলে দ্বিতীয় তালাক দাও, দুই মাস বসে যদি তার মন মগজ ভালো হয়, যদি ফিরে আসে ভালো কথা, এরপরেও যদি ফিরে এলো না তিন মাসে, তারপরে তিন তালাক করে দাও। কি সুন্দর বিধান, করে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে তিন তালাক দেওয়া ঠিক নয়, বিধান। আর লোকেরা তিন তালাক একসাথে দেওয়ার কথা দূরের কথা, কিছু গোয়ার গোবিন্দ স্বামী আছে তালাক দিতে যায়, কয় যে তোরে দিলাম তোর মায়ের দিলাম, এক তালাক দুই তালাক তিন তালাক, একেবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। যরেখন নাউজুবিল্লাহ, যরেখন নাউজুবিল্লাহ, হারাম। শরীয়তের কোন বিধান নিয়ে ভাবে তামাশা করা। আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকা দেখলাম, সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে। সে খবরটি পত্রিকার কাটিংটি আমার হাতে আছে, ইত্তেফাক 22 তারিখ প্রথম পৃষ্ঠা। ওখানে লেখা হয়েছে, তালাক প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোশ দিতে বাধ্য থাকিবে, এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয়ে পাঠাইয়াছে। এই পত্রিকার এই খবরের শেষ অংশে শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে, তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাশ করাবার জন্য। আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই, কোরআন শরীফ খেল তামাশার বিষয় নয়। গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোজন করার কোন অধিকার নাই। পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন। স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল,
স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না। তিন তহুরে অর্থাৎ তিন মাস দশ দিনের খোরপেশ পাবে স্ত্রী, অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে, প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খোরপোশ পাবে। এর চাইতে এক দানা একটা সুতা সে পেতে পারে না। জেনারেল সাহেব মেহরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না, এটাকে বন্ধ করে দিন। আইয়ুব খানের মতো লৌহ মানব টিকতে পারে নাই, পারিবারিক আইনের উপর হস্তক্ষেপ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামী আইনের ব্যাপারে কোন কমিউনিস্টের প্রস্তাব মুসলমান মানতে পারে না। জোরে বলেন পারে। আমি মা বন্ধের বলবো, ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে, স্বামীকে আপনি তালাকও দিতে পারেন যদি প্রয়োজন হয়। অকর্মণ্য নপুংস অত্যাচারী স্বামী যদি হয় প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহারানার টাকা দিয়ে সে যদি কোটি টাকারও মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী, তাহলে সেই মহারানার টাকা দিয়ে কোটি টাকা দিয়ে এক টাকাও স্বামী নিতে পারবে না, ও টাকা সব তার। আর তারপরে স্বামীর ফরজ দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া, পড়তে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলে নারীকে তো ইসলাম ঠকাইছে, কমিউনিস্ট লিডাররা বলে, কমিউনিজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম। কেমনে কয় যে দুইটা মেয়েকে যা পায় তা পায় একটা ছেলেতে, এখানে ঠকাইছে। চোখটা একটু বড় করিয়া কোরআন শরীফ ভালো করে পড়ো তাহলে ভুল ভেঙে যাবে। নারীকে ইসলাম ঠকায় নাই, বরং বেশি দিয়েছে। ছেলে তো পেলে শুধু পিতার কাছ থেকে, এই জায়গায় তুমি বড় করে দেখলে, কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো? মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না, মেয়ে পিতার কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, ছেলের কাছে পায়, পাঁচ জায়গা দিয়া পায় মেয়ে। আর ছেলে শুধু পায় এক জায়গা দিয়া। আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে, তাহলে জিতাই লোকি তোমার কালমা কি বাবাজি? কে জিতাই দিল? কে জিতিয়েছে? ইসলাম জিতিয়েছে নারীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, খরচের বেলা নারী তার পায়ে পাঁচ টাকা দিয়া খায় স্বামীর চা, এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির খরচ কার? স্বামী। নিজের বাড়ির মেহমান আসছে খরচ কার? বন্ধু বান্ধব আসছে খরচ কার? মেয়ে লোক যদি কোটিপতি হয় সে খরচ করে না, যে তোমার মেহমান আসছে তা থেকে আমার কাজ করলা নাকি, তুমি খাওয়া। মেয়ে লোকের খরচ কি? তার পায়ে বেশি খরচ, খরচ বেশি কিছু না, লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক, এই পর্যন্ত আর খরচ নাই। যে ইসলাম নারীকে দিতেইলে ওটা ঠকাই। ভাইর আমার শুধু তাই নয়, নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেহাদের কথা বলেছেন, আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুব, জান্নাত হলো তরবারির ছায়া তলে। লোকেরা জেহাদের দিকে যেতেছে, মেহরবানি করে আমাকে তরবারি দেন, আমিও জেহাদের ময়দানে যাব। হুজুর বলেন, ও যুবক, তোমারে দেখলে মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয়। যুবক বলে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে বুড়ি মা আছে। হযরত রাসূল বলেন, ও যুবক, জেহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় কর। যুবক কেঁদে ফেলল, যুবক কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম জেহাদের ময়দানে গিয়া তরবারির তলে মাথা দিয়া শহীদ হয়ে যাই, আর আপনি আমার বাড়ি পাঠায় দিতেছেন। হুজুর বলেন, যুবক শুনে নাও, জেহাদের ময়দানে তরবারি দিয়া কল্লা কাটাইয়া বেহেশতে যেতে হয়, আর মায়ের খেদমত করে কল্লা সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুযোগ আছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা বাড়ালো না তো কে বাড়িয়েছে? মায়ের চাইতে মাসির দরদ বেশি। নারী নির্যাতন কারা করে? কারা নারীর সম্মান লঙ্ঘন করল? ইসলাম করেনি, করেছে তারা যারা নারী রিসিপশনিস্ট পত্রিকায় দেয়, মহিলা রিসিপশনিস্ট চাই। 18 বছর 20 বছর বয়স হতে হবে, স্বাস্থ্য ভালো হতে হবে, অবিবাহিত হতে হবে, লম্পট। পুরুষের অফিসে মহিলা রিসিপশনিস্টের কিসের প্রয়োজন? যারে বলেন কোন প্রয়োজন আছে? দেশের নেতারা, রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যান, মেয়ে লোকগুলি রাস্তায় দাঁড়িয়ে ফুল ছিটাবার কিসের প্রয়োজন জিজ্ঞেস করি? হারাম, পরনারীর সাথে হাত মিলানো হারাম, জেনার গুণা হবে। আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান, হারাম। কোরআন শরীফ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার বাপের কথা শোনাতে আসি নাই, আল্লাহর কথা শোনাতে এসেছি। আল্লাহ বলছেন, ও নবী বলে দেন, মোমেনরা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে।
আর স্ত্রীদের বলা হয়েছে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও মুমিন মহিলারা তোমরাও নিজেদের চোখকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো, হ্যাঁ পর পুরুষ থেকে নিম্নগামী করো। সুতরাং আজকে এটা হচ্ছে না, যার জন্য জেনা বিচার পাইকারি দরে বাড়তেছে। ইসলাম বলেছে।